হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। তো সবাইকে জানাই মহাষ্টমীর অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। আর এখন আমরা রেডি হয়ে যাচ্ছি অঞ্জলি দিতে, কিন্তু বাইরে প্রচণ্ড জোরে বৃষ্টি হচ্ছে। আজকে আমি আর মাম্মাম পুরো ম্যাচিং ম্যাচিং পরেছি, পিঙ্কি পিঙ্কি। আমি ভাবলাম যে আমাদের একদম পাশেই একটা পুজো হচ্ছে, ওখানেই অঞ্জলিটা দেব, তাহলে বৃষ্টিতে ভিজবো না, হয়তো তাহলে ছাতা নিয়ে একটুখানি বেরোতে হতো। কিন্তু আমি ওখানে শুনতে পেলাম যে পুরো বাংলায় ওখানে মন্ত্র পাঠ করে অঞ্জলি দেওয়া হচ্ছে। এটা নাকি ওদের এবছরের নতুন চিন্তাভাবনা, একবার অলরেডি শুরু হয়ে গেছিলো, আমি তো বৃষ্টির জন্য বেরোতে পারছিলাম না। তো যাই হোক, আমি আর ওখানে দিইনি। এতক্ষণ পর বৃষ্টি কমেছে, এখন বাজে 10:30 মতো। তো এতক্ষণ ধরে ভীষণ বৃষ্টি হচ্ছিল, এখন বৃষ্টি কমেছে, তাই ফটাফট করে নিচে নেমে পড়েছি অঞ্জলি দিতে। তো আমাদের এই মণ্ডপটা একদমই দূরে নয়, একদম আমাদের ফ্ল্যাট থেকে নিচে নেমেই দুপা এগিয়েই হচ্ছে মণ্ডপটা ছিল। এখানে এসে আগে জিজ্ঞেস করে গেছিলাম যে এখানে কখন পুজো হবে, আর অঞ্জলিটা ঠিক বাংলাতে হবে নাকি সংস্কৃতেই হবে। তো তখন বললো যে না, বাংলায় হবে না, সেই জন্য এখানেই দিচ্ছি। আর পাশাপাশি অনেকগুলো পরপর পুজো হচ্ছে। আমি যেখানে অঞ্জলি দিলাম সেটা এই মণ্ডপেই দিয়েছি। এখানে মা দুর্গার মূর্তিটা খুব সুন্দর ছিল। আর এখান থেকে আমরা সোজা চলে গেলাম কাশী বসলেন, এটাও আমাদের পাড়ার মধ্যেই পুজোটা। তো এখানে থিম ছিল হচ্ছে মা, মাটি দিয়ে যেহেতু মায়ের প্রতিমা তৈরি হয়, সেই মাটির টানে মায়ের মণ্ডপ তৈরি করা হয়েছে। আর এখানে মা মাটির একটা মেলবন্ধন ঘটানো হয়েছে, এই যে বাইরের এই জিনিসগুলো আর ভেতরেরও মানে সব জিনিসগুলো পুরোটা মাটি দিয়ে তৈরি। তো আমরা তো প্রত্যেক দিনই স্কুল যাওয়ার সময় এটা দেখতে পেতাম, কারণ আমাকে এই রাস্তাটা দিয়েই মাম্মামকে স্কুলে নিয়ে যেতে হতো। তো আমরা রোজই দেখতাম একটু একটু করে প্যান্ডেলটা তৈরি হচ্ছে, ভেতরে সব কাজ হচ্ছে, ভেতরটা পুরোটা দেখা যেত না, কিন্তু কিছু কিছু অংশ দেখা যেত। আর এই ওপরের এইগুলো আমার দূর থেকে যা মনে হলো, এগুলো দেখে যা বুঝলাম, এগুলো হচ্ছে শোলা দিয়ে তৈরি ছিল। তো ভীষণ মজা লাগতো, আমরা যখন রোজ স্কুলে যেতাম আর এই মণ্ডপটা তৈরি হচ্ছে একটু একটু করে দেখতাম, আমাদের ভীষণ আনন্দ হতো। কাশী বসলেন হয়ে আমরা সোজা চলে গেছিলাম হাতিবাগান সার্বজনীনে, আর এখানে বাংলার পটশিল্পকে তুলে ধরা হয়েছিল। তো এই প্যান্ডেলটা ভীষণ সুন্দর হয়েছিল। এরপর আমরা চলে এসেছিলাম নলিন সরকার স্ট্রিট সার্বজনীন দুর্গোৎসবে। সবকটা যেহেতু পরপর রয়েছে, তো ভাবলাম যে একবারই দেখে বেরিয়ে যায়, আবার কখন বৃষ্টি আসবে, আর এগুলো তো সব পাড়ার মধ্যেই পড়ে। তো এখন যদি না দেখি আর আমার পরে দেখা হবে না। তো এখানে থিম ছিল হচ্ছে গর্ভধারিণী মাকে শ্রদ্ধা জ্ঞাপন করা। তো নানাভাবে সেই চিত্রগুলো ফুটিয়ে তোলা হয়েছে। তো এখানে অনেক ঝুড়ি টুড়ি রয়েছে, তারপর ভেতরটা বাইরেটা দেখে অতটা ভালো বোঝা যাচ্ছিল না, আমার ভেতরটা খুব সুন্দর। তো এখানে মাতৃত্বের ছবি ফুটিয়ে তোলা হয়েছে। আর মা বলতে আমরা যেহেতু আমাদের মা আর প্রকৃতি মাকেই বুঝি, সেই মেলবন্ধনই এখানে দেখানো হয়েছে। আর মায়ের সন্তান হিসাবে আমরা যাতে প্রকৃতিকে নষ্ট না করি, এবং সেইভাবেই যেন প্রকৃতিকে, মাকে যেমন শ্রদ্ধা জানাই আমরা, সেভাবেই যাতে প্রকৃতিকেও শ্রদ্ধা জানাই, সেই জিনিসটাই এখানে দেখানো হয়েছে। আর সব কিছুকে খুব সুন্দরভাবে অ্যাটাচ করা হয়েছে। আর এখানে মায়ের মুখটাও ভীষণ সুন্দর ছিল। আর এই উপরের দিকটা সাদা সাদাগুলো আমি যা বুঝলাম, মানে সবাইকে বলতে শুনলাম আর আমরা নিজেরাও জিজ্ঞেস করেছিলাম, তো বললো যে ওই কাশফুল টাইপেরই কিছু একটা ছিল। এত সুন্দর লাগছিল ভিডিওতে, তো তাও বোঝা যাচ্ছে না ভালো করে, কি সুন্দর লাগছিল উপরটা, সেই তুলো 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 টাইপের হয়ে আছে, খুব সুন্দর লাগছিল। এরপর আমরা দেখতে এসেছি হাতিবাগান নবীনপল্লীতে। তো ফেলনা এবছরের থিম, এখানে উমা আর শিবুর গল্প বলা হয়েছে। উমা হচ্ছে বাড়ির পুরনো জিনিস নিয়ে নতুন বাসন দিয়ে যায় আমাদেরকে, আর ওই পুরনো জিনিসগুলো নিয়ে গিয়ে নিজেদের ঘর সাজিয়ে তোলেন। তো এটা
ভীষণ সুন্দর। বাইরেটা বেশ পুরনো পুরনো জিনিস দিয়ে তৈরি, টিন দিয়ে তৈরি বেসিক্যালি, আর সব পুরনো জিনিস টিনিস সব রয়েছে ভেতরে, হারমোনিয়াম, তানপুরা, পুরনো টেলিফোন সব কিছু রয়েছে ভেতরে। তারপর এখানে পুরনো অনেক খেলনা বাচ্চাদের, তারপরে এই ছোট মানে ব্যাগগুলো রয়েছে, তারপর আলমারি টাইপের, সে আগেকার দিনে থাকতো সেই আলমারি, আর পেছনে প্রচুর বাসনকোসন আছে, বই খাতা আছে, আর এপাশে তো বললাম, আর এখানে মায়ের মূর্তিটা একদম অন্যরকম দেখলাম। পাশে একটা ছোট মা দুর্গার মূর্তি আছে পুজো করার জন্য, আর যাকে উমা হিসাবে এখানে দেখানো হয়েছে যে বাসন বিক্রি করতে যাচ্ছে, সেরকম মাথায় বাসন রয়েছে, সঙ্গে বাচ্চারাও রয়েছে। এইগুলো মনে হয় হাতে জ্বলবে না, ওগুলো হ্যাঁ অবশ্যই ওইটার জন্যই তো করেছে। আর এরপর আমরা দেখতে এসেছিলাম শিকদার বাগানে। তো এখানে থিম ছিল দেখা, আর দেখা বলতে আমরা কি বুঝি, একটা চোখ দিয়ে দেখা হয় আর একটা ফিল করে দেখা, শুধু বাইরেটা দেখা না, ভেতর থেকেও যে দেখা যায় সেটাই এখানে দেখানো হয়েছে, যে ভেতরটা কিভাবে তৈরি করলে বাইরেটা খুব অ্যাট্রাকটিভ হয় সেটাই এখানে ফুটিয়ে তোলা হয়েছে। আর এইগুলোকে তো চোখের মনির মতন লাগে, এই যে দেখার যে দুরকম ভাগ সেটা প্রতিমা আর মণ্ডপ দুটোর ক্ষেত্রেই এখানে প্রযোজ্য। তো এটাই এখানে থিম ছিল, আর মণ্ডপটা একদম ইকো ফ্রেন্ডলি, আর একটা মণ্ডপ যে তৈরি করার আগে যে বেসটা করা হয় সেই বেসটাই শুধু এখানে করা রয়েছে। তারপর আমরা আমিনিয়াতে গেছিলাম লাঞ্চ করার জন্য। তো লাঞ্চ করে ওই সাইড দিয়ে যখন বাড়ি ঢুকছিলাম, ওখানেরই কোনো একটা, আমি এক্স্যাক্ট জায়গাটা জানি না, কোনো একটা জায়গায় এই মণ্ডপটা করা ছিল। তো বাইরেটা দেখে ভীষণ ভালো লেগেছিলো, কালারফুল মনে হয়েছিলো বলে ভেতরে ঢুকেছিলাম। তো মণ্ডপটা বেশ ভালোই লেগেছে, কিন্তু আমার ঠাকুরটা একদম ভালো লাগেনি, আর যা বুঝলাম দেখে এপাশ ওপাশ আর ভেতরটা দেখে যা বুঝলাম, ওপরে একটা ঠাকুরের সামনে ওপর দিকে একটা গিরগিটি করা আছে, আর গিরগিটিটা কালার চেঞ্জ হচ্ছে। তো যা বুঝলাম, গিরগিটি যেমন রং বদলায় সেরকম মানুষও পরিবর্তন হয়, যেখানে সেখানে নিজের স্বরূপ চেঞ্জ করতে থাকে, আর সেই জন্যই মনে হয় এই মুখোশগুলো রাখা রয়েছে, যে মুখোশের আড়ালে থাকে মানুষ, এরকমই সামথিং একটা কিছু হবে। তো এই ছিল এখানের মণ্ডপটা, সব ভালো লেগেছে, কিন্তু আমার এই ঠাকুরটা একদম ভালো লাগেনি, করে রং চেঞ্জ হয়। এরপর আমরা বাড়ি চলে গেছিলাম, বাড়ি গিয়ে রেস্ট নিয়ে আবার সন্ধ্যাবেলা বেরিয়েছিলাম, কারণ এই পুজোটা দেখার আমার ভীষণ ইচ্ছে ছিল, যেটা কিনা গিরিশ পার্কে ছিল। তো আমাদের ওখান থেকে খুব উল্টো হয়ে যেত, আর এটা আমরা আগে যে বাড়িটায় থাকতাম সেখান থেকে এটা একদম কাছে পড়তো, এটা যেহেতু গিরিশ পার্কে ছিল, গিরিশ পার্কের দিকে পুজোটা, চোর বাগান সার্বজনীনে। তো এটার থিম ছিল হচ্ছে অন্তঃশক্তি, পুরোটা ভাঙা কাজ দিয়ে তৈরি মণ্ডপটা, আর একটা ভাঙা কাজ যে ব্যর্থ নয়, তারা একসাথে মিলিত হলে যে সৌন্দর্য হয় আর তাদের যে আওয়াজ পাওয়া যায় সেটাই এখানে দেখানো হয়েছে। আর কাজ বলে যে এটা তুচ্ছ বা কোনো কাজের নয়, ফেলে দেওয়া হয় সেটা কিন্তু নয়, সব কিছুরই যে ভেতরের একটা আলাদা শক্তি আছে, কেউ প্রকাশ করতে পারে আর কেউ প্রকাশ করতে পারে না, কোনো কিছুকেই ফেলা যায় না, কোনো কিছুকেই অবহেলা করা যে যায় না সেটাই এখানে দেখানো হয়েছে। আমার তো এটা বেস্ট পুজো লেগেছে উত্তর কলকাতার, এত সুন্দর এত সুন্দর, আমার ভীষণ ভালো লেগেছে। আর ভেতরটা না পুরোটা এসি ছিল, তো ওই চারপাশে যে আওয়াজগুলো হচ্ছে পুরো মনে হচ্ছে উইন্ড চাইমগুলো ঠিক যেভাবে ঝোলালে আওয়াজ হয় ওরকম আওয়াজ। সবাইকে জানাই শুভ বিজয় দশমী, অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানাই আমার তরফ থেকে, প্রণাম আর ছোটদের অনেক অনেক ভালোবাসা। এখন মাঝে চারটে আমি যাচ্ছি, আমি না শুধু আমরা, আমি মাম্মা দুজনেই যাচ্ছি বরণ করতে, পাশে একটা আমাদের মণ্ডপ আছে ওখানেই যাব, বেশি দূর না। তো আমরা রেডি হয়ে গেছি, রেডি হয়ে এবার যাবো, যে বলেছে চারটে থেকে। এই যে আমি সাজুগুজু করে ফেলেছি একদম, আটপৌড়ে করে শাড়ি পরে রেডি হয়ে গেছি মাকে বরণ করার জন্য।
আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। আর যাদের যাদের এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা হয়নি, তারা প্লিজ প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর সবাই ভালো থাকবেন।